তুর্কিদের ইতিহাসে যে সকল মহামানবের কথা বারবার উল্লেখিত হয় তাদের মধ্যে একজন ওরগুজ খান। এমনকি তুর্কিদের অন্যান্য বিখ্যাত শাসকেরা ওরগুজ খানকেই তাদের আদর্শ মেনেছেন। তুর্কি ড্রামা সিরিজ দিরিলিস আর্তুগুল বা কুরলুস ওসমানে এই মহামানবের কথা বারবার শোনা যায়। প্রথমেই জানা প্রয়োজন, তুর্কিরা তাদের প্রধানকে খান না, খান বলে সম্বোধন করে এবং তাদের মহিলাদেরকে বলে হাতুন। এবং ওরগুজ খানের আসল উচ্চারণ হবে উগুজ খান, তবে ভিডিও বোঝার সুবিধার্থে এখানে ওরগুজ খানই ব্যবহার করা হবে। কম্পাসের আজকের আলোচনার বিষয় ওরগুজ খানের জীবনী নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে জানা প্রয়োজন, ওরগুজ খান হযরত ঈসা আলাইহিসসালামের পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। হযরত নূহ আলাইহিসসালামের চারজন ছেলে ছিল, শাম, হাম, ইয়াফেজ ও কেনান। প্রথম তিনজন আল্লাহর উপর ঈমান আনেন, কিন্তু শেষোক্তজন কাফির হয়ে প্লাবনে ডুবে মারা যায়। তাই নূহ আলাইহিসসালামের প্লাবন শেষে শুধু তার তিন ছেলে হাম, শাম ও ইয়াফেজের বংশধররাই অবশিষ্ট ছিল। নূহ আলাইহিসসালাম তার ছেলেদের পৃথিবীর বিভিন্ন স্থানে বংশবৃদ্ধির জন্য পাঠিয়ে দেন, যার মধ্যে হামকে ভারতে, শামকে ইরানে ও বড় ছেলে ইয়াফেজকে তুর্কিস্তান এবং সংলগ্ন এলাকায় পাঠিয়ে দেন। ওরগুজ খানের সম্পর্ক ইয়াফেজ বিন নূহের সাথে পাওয়া যায়, অর্থাৎ নূহ আলাইহিসসালামের ছেলে ইয়াফেজের বংশধর থেকেই ওরগুজ খানের আগমন। ইয়াফেজের আট ছেলে ছিল, যাদের নাম তুর্ক, খাজার, সাকলাব, রুশ, মিং, চীন, কেমরি ও তারিখ। ইয়াসির তার মৃত্যুর পূর্বে তার বড় ছেলে তুর্ককে উত্তরাধিকারী বানিয়ে যান। তুর্কের চার ছেলে ছিল, যার মধ্যে তিনি তার বড় ছেলে তোতেককে উত্তরাধিকারী বানিয়ে যান। যার চার পুরুষ পর আনিনজা খানের কথা জানা যায়। আনিনজা খানের দুটি যমজ ছেলে ছিল, তাতার ও মঙ্গল, যাদের মধ্যে তৎকালীন সাম্রাজ্য দুই ভাগে ভাগ করা হয়। এখানে জেনে রাখা ভালো, নূহ আলাইহিসসালামের পরে যতই বংশ এগুতে থাকে মানুষ ততই ইসলামের পথ থেকে সরে আসে এবং মুঘল খান পর্যন্ত আসতে আসতে খুব কম মানুষই মুসলমান ছিল। মঙ্গল খানের চার ছেলে ছিল, কারা খান, উর খান, কুজ খান ও কির খান, এবং কারা খানের ছেলে হয়ে জন্মায় ওরগুজ খান। প্রচলিত আছে, ওরগুজ খান জন্মের পর তিন দিন পর্যন্ত মায়ের দুধ পান করেননি এবং তিন দিন তিনি তার মায়ের স্বপ্নে আসতেন এবং বলতেন, যদি তিনি ইসলাম গ্রহণ না করেন তাহলে তিনি তার দুধ পান করবেন না। তারপর ওরগুজ খানের মা গোপনে ইসলাম গ্রহণ করেন, তবে সেই কথা তিনি কাউকে জানাননি, কেননা সেই সময় সকলেই ছিল মুশরিক এবং ওরগুজ খানের পিতা কারা খান যেই ইসলাম গ্রহণ করত তাকেই মৃত্যুদণ্ড দিতেন। এই পর্যায়ে এমন কিছু তথ্য পাওয়া যায় যা নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে, তাই মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। শোনা যায়, ওরগুজ খান জন্মের পরেই কথা বলতে শুরু করেন এবং মায়ের দুধ একদিনই পান করার পর ঘোড়ার গোস্ত এবং ঘোড়ার দুধ খেতে চান। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবিদের তিনজন এমন শিশুর কথা বলেছেন যারা জন্মের পরপরই কথা বলা শুরু করে দেয়। এদের মধ্যে ওরগুজ খানের কথা নেই। হতে পারে কালের বিবর্তনে ওরগুজ খানের ঘটনা কিছুটা পরিবর্তিত হয়েছে, তাই এখানে একদিন বোঝাতে কম সময় বোঝানো হয়েছে, ঠিক একদিনই বোঝানো হয়নি। ওরগুজ খানের সময় তুর্কির অঞ্চলে কিয়ান্ত নামের একটি সাপ বা হিংস্র প্রাণীর আতঙ্ক ছিল, যে মানুষ ও গবাদি পশু খেয়ে ফেলত। ওরগুজ খান এই কিয়ান্তকে মারতে এগিয়ে আসেন এবং একটি হরিণকে টোপ হিসেবে গাছের সাথে ঝুলিয়ে রাখেন। অতঃপর কিয়ান্ত হরিণকে খেতে আসলে তিনি ফলা দিয়ে প্রাণীটিকে আঘাত করেন এবং তার তরবারি দিয়ে প্রাণীটির শিরচ্ছেদ করেন। এভাবে সাহসী ওরগুজ খানের পরিচিতি আশেপাশে বেড়ে যায়। ওরগুজ খানের পিতা কারা খান তার ছেলের বিয়ে ভাই কুজ খানের মেয়ের সাথে দেন। বিয়ের পর ওরগুজ খান তার স্ত্রীকে ইসলাম গ্রহণ করতে বললে তার স্ত্রী তাতে অসম্মতি প্রকাশ করেন, ফলে ওরগুজ খান স্ত্রী থেকে দূরত্ব বজায় রাখেন। ছেলের সাথে বউয়ের এমন দূরত্ব দেখে কারা খান তার ছেলের দ্বিতীয় বিয়ে দেন আরেক ভাই কুর খানের মেয়ের সাথে। এবারেও ওরগুজ খান তার দ্বিতীয় স্ত্রীকে ইসলাম গ্রহণ করতে বললে
দ্বিতীয় স্ত্রীও তাতে অসম্মতি জানায়, যার ফলে ওরগুজ খান নিজের দ্বিতীয় স্ত্রীর থেকেও দূরত্ব বজায় রাখেন। এ সকল ঘটনার কিছুই না জানা কারা খান তার ছেলের তৃতীয় বিয়ে ভাই উরহানের মেয়ের সাথে দেন। এবার ওরগুজ খান তার তৃতীয় স্ত্রীকে ইমান আনতে বললে তিনি তাদের রাজি হন। এরপর ওরগুজ খান 40 বসতির প্রধানদের থেকে তাদের একটি করে ছেলে নিয়ে 40 জনের একটি দল গঠন করেন, যাদের মাধ্যমে তিনি তুর্কির এলাকা বিস্তার শুরু করেন। একবার ওরগুজ খান তার সৈন্যদের সাথে শিকারে গেলে পিতা কারা খান তার পুত্রের সকল স্ত্রীদের একসাথে খাওয়ার জন্য দাওয়াত দেন। দাওয়াতে ওরগুজ খানের সকল স্ত্রী উপস্থিত ছিল। কারা খান খাবারের এক পর্যায়ে ওরগুজ খানের প্রথম দুই স্ত্রীকে তাদের সাথে ওরগুজ খানের দূরত্বের কারণ জানতে চাইলে তারা সব ঘটনা শ্বশুর কারা খানকে বলে দেয় এবং এও বলে ওরগুজ খানের অনুরোধে তার তৃতীয় স্ত্রী আল্লাহর পথে চলে গিয়েছে। কারা খান এসব শুনে রেগে যান এবং ওরগুজ খানের তৃতীয় স্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে ওরগুজ খানের স্ত্রী সরাসরি না করে দেয়। তবে ওরগুজ খানের সৎ মা এবং সৎ ভাই কারা খানকে উস্কাতে থাকে, এই বলে যে ওরগুজ খান তাকে পদচ্যুত করবে। এরপর কারা খান তার সকল ভাইদের ডেকে সকল ঘটনা বলে যে ওরগুজ খান তাদের ঈশ্বরকে ভুলে অন্য ঈশ্বরের অনুগত হয়েছে এবং সকলে মিলে ওরগুজ খানকে হত্যা করার জন্য সৈন্যদের প্রস্তুত করতে শুরু করে। ওরগুজ খানের স্ত্রী গোপনভাবে এই ঘটনা ওরগুজ খানের কাছে পৌঁছে দেয় এবং ওরগুজ খানও যুদ্ধের প্রস্তুতি নেন। পরবর্তীতে যুদ্ধ শুরু হলে এই যুদ্ধে ওরগুজ খান তার পিতা ও চাচাদেরকে হত্যা করেন এবং ওরগুজ খানের সৎ মা এবং সৎ ভাই চীনে পালিয়ে যায়। এই ঘটনার পর সকল বসতি ওরগুজ খানের আনুগত্য স্বীকার করে, আর যে সকল বসতি ওরগুজ খানের আনুগত্য স্বীকার করে নাই তাদের স্থানান্তরে বাধ্য করা হয়, যেখানে তারা দারিদ্রের সাথে জীবনযাপন করতে থাকে। ওরগুজ খানের তৃতীয় স্ত্রী থেকে তিনটি পুত্র সন্তানের জন্ম হয়, যারা হলেন গানিস খান, আই খান ও ইয়াকদিস খান। এরপর ওরগুজ খান চতুর্থ বিবাহ করেন এবং এখানেও তার তিনটি পুত্র সন্তান হয়, যাদের নাম গোক খান, দাগ খান ও দেনিস খান। ষষ্ঠ ছেলের জন্মের পর ওরগুজ খান একটি দাওয়াতের আয়োজন করেন এবং সেখানে সকল বসতির সর্দারদের আমন্ত্রণ করা হয়। এখানে ওরগুজ খান সকল সর্দারদের উদ্দেশ্যে বলেন, এখন আমি তোমাদের খান, সবাই সবার তরবারি এবং ঢাল কাছে রাখো, খোদার শক্তি হলো আমাদের চিহ্ন, সূর্য আমাদের পতাকা এবং আকাশ আমাদের ছাদ। এরপর ওরগুজ খান পৃথিবীর চারিদিকের রাজাদের কাছে চিঠি পাঠিয়ে তাদেরকে আনুগত্য স্বীকার করতে বলেন। অনেক রাজারা বা প্রধানেরা ওরগুজ খানের আনুগত্য স্বীকার করেন এবং যারা না করেন তাদের বিরুদ্ধে ওরগুজ খান যুদ্ধ ঘোষণা করেন। এভাবে ওরগুজ খান প্রায় সমস্ত জমিনের রাজা হয়ে যান। অনেকে ওরগুজ খানকে রাজা জুলকারনাইন ভাবেন, কেননা রাজা জুলকারনাইন মাথায় শিংওয়ালা মুকুট পরতেন এবং ওরগুজ খানও শিংওয়ালা মুকুট পরতেন। ওরগুজ খান তার 6 ছেলে এবং 24 নাতিদের মধ্যে সমস্ত রাজ্য ভাগ করে দেন এবং তাদেরকে নিজের মোহর দেন। এই মোহর কারোর কাছে থাকার অর্থ সে ওরগুজ খান দ্বারা শাসনের জন্য নিয়োজিত হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখে আসতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন।